দুর্গা দুর্গা মা রক্ষা করো। গরু গৃহপালিত জন্তু, গরুর চারটি পা, দুটি চোখ, দুটি কান আর একটা লেজ। গরু ঘাস খায়। খাবো মা? ঘাস খাবি? খাতারকে সিঁড়ি দেখো, সকালবেলা দুগা দুগা দু। গরুর চারটি পা, দুটি চোখ, দুটি কান আর একটা লেজ। গরু দুধ দেয়, সেই দুধ খেয়ে আমরা বাঁচি। শুনছস না, যদি কিরম শীতকার পায়রা পড়ে? হ্যাঁ থামো দেখি পড়া। শীতকার করে পড়তাস, সব আমি জানি, পাড়ার লোকের শুনা। তেমন আমাকে রক্ত শুষছে কত্তা বাবু, কত্তা মা হইছে। ঠাকুর মঙ্গল করো, আমার মেয়ে যেন পাশ করে ঠাকুর, পাশ করে। পাশ করবো মানে? তুমি কও কি, তুমি দেখে নিও আমাকে গীতা, এবার বৃত্তিতে ফার্স্ট ডিভিশন পাইব। তাই যেন হয়। যাই, আমি একটু ছোট বউকে আর মিতাকে প্রসাদ দিয়ে আসি। আসো, তুমি পড়ো গীতা। ছোট দরজা খোল। ছোট অপেক্ষা করে চলে যায় অধিকতা। যাই দেখি আবার কি অর্ডার মারায়। পূজোর ফুল নে, প্রসাদ নে। ঠাকুরপো, পূজোর ফুল না। কিরে মিতা, খিদে পেয়েছে? কতামা, ও কতামা! ইসমাইলি গলা মনে হচ্ছে, দেখ তো ছোট ডাকে কেন। ও কতামা! কি হইলো, কি সাত সকালে সারের মতো চিল্লাস কেন? কতামা কই, আজকাল কি চক্ষুর মাথা খাইছিস নাকি? কেন চক্ষুর মাথা খামু কেন? চক্ষুর মাথা না খাইলে দেখতাছস না, জল জানত তোর চোখের সামনে কত্তামা খাড়াই রয়েছে। কি যে কন, আমার হাসা পায়। কথায় আছে, তাই মানে না আপনি বলে। ও কত্তামা এদিকে আইন। আজ সকালে কান্দো কেন? আরে কান্দো কেন কও না? জমিদার পায়ের উপর পা দিয়া দিয়া নাচাইয়া নাচাইয়া ঘুমাইতেছে, নামেই জমিদার। জমাদার ভাই জমিদার কাল পারতেছে কেন? কাল পারতেছে কেন? কি হয়েছে কি? নামেই পদ্মপুকুর, ঘটি ডোবে না। এই কি হইতাছে কি? আরে কান্দো কেন কও না? বাবা গো, কত সাত কইরা আমার বিয়া দিছিলা বাবা, কত আশা কইরা বাসা কইরা সোনার পোলার লগে, সোনার সংসারে, সোনার পালঙ্কে পিতৃমা হইব বইলা। কি হয়েছে, কি অপমান চাই না আমারে করলো জানো? কে কে ওই যে জাইলোর ব্যাটাটা, ও আমারে কি অপমান চাই না করলো জানো? কি করছে আমারে, আমার মানে আমি কত করে কইলাম, আমারে কত্তামা কও কত্তামা কও, আমারে একবারও কত্তামা কইল না জানো। রমলা ধৈর্য ধরো, অধৈর্য হইও না, কইব কইব। ঠাকুর রামকৃষ্ণ কইছেন না? কি কইছে গো? যে সয় সেই রয়। হা ঠাকুর তাই যদি, আহ দাঁড়াও না ঠাকুরকে আমি প্রণাম করে কই। হা ঠাকুর তাই যদি হয় তাহলে আমি ইন্ডিয়া যাবো, গিয়া আজমির শরীফে সালাম জানামু, আর কালীঘাটে গিয়া একটা পাটা বলি দিয়া পূজা দিমু। কান্দো না কান্দে না, কইব
দিন তোমারে কত্তা মা আর আমারে কত্তা বাবু ওদের কবিতেই হইব সত্যি তোদের হাতে এত বড় বড় মাছ কে দিছে কিরে রাজা হরিশ্চন্দ্রের মতো দান সত্য করতেছিস এ তোর বাপের তালুকদারি কন আমার বাপের তালুকদারি হবে কেন আপনাকে বাপের তালুকদারি কর্তা বাবু আর কর্তা বাবার আদেশ শোন ইসমাইল মাছ ধরে প্রথমে গ্রামের সব লোকে পরিবার বেশি একটা করে মাছ দিবি খাইতে তারপরে যা বাঁচবো সোজা ঢাকা শহরে আমারই ঘম গান গান কর্তা বাবু কর্তা ইচ্ছে কর্ম করতেছিস কর্তার ইচ্ছে কর্ম তোরে করাই কিনে নিবে মারুম না তত বড় মুখ তত বড় কথা কথাও আমি ছোট মুখে বড় কথা কই নাই আপনি কথা মতো সবাই মাছ দিতে শিক্ষা উনি তেলে বেগুনি চলে উঠছে কি কইলি তুই যা কইছে তাই কর এইভাবে যদি দান সত্য খুইলে বসো তাহলে ব্যবসা বাড়ি ঘর দোর জমি জায়গা সব তো লাটে উঠবো নিবেন মানুষকে খাওয়াইলে দান করলে লাটে ওঠে না রে বরং মানুষের আশীর্বাদে বার বরন্ত না তোমার এই যুক্তিটা আমি মানতে পারলাম না তোর মানা না মানায় আমার কিছু যায় আসে না ছোট ছোটর মতো থাকবি সবটা তোর নাম করাবি না দাদা তুমি একটা কথা ভুলে গেছো আমারও সমান ভাগ আছে কি বললি ভাগ হ্যাঁ ভাগ আমি সম্পত্তি ভাগাভাগি করতে চাই অনিপেন তুই যতই চেষ্টা করস আমি যতদিন বাইচা থাকুম সম্পত্তি ভাগাভাগি দিব না কারণ আমি জানি সম্পত্তি তোর হাতে পড়লে না তোর বউ বাচ্চা ডাকাঠর ভিক্ষা করে বেড়াবো শুধু মা দুগ্গারে দেখলেই চলবো আরে লজ্জা কিসের মা দুগ্গার শিবিরে কত ভালোবাসতো শিব ভালোবাসতো আমি তোমারে ভালোবাসি ছোট বাবু দাদা তুমি আমারে মারলা তোর ভাগ্য ভালো তোরে শুধু মারছি খুন করি নাই তোর মতো ভাইরে গাইটা পদ্মার জলে ভাসাই দেওয়া উচিত কি করে ভাসায় কোথায় দেখাছে ছি ছি ঠাকুরপু তুমি এত নিচ অত সিসি করে না কি হইল সিসি করতেছে পুরুষ মানুষের একটু আধটু দোষ থাকলে থাকতেই পারে তাহলে পুরুষ মানুষ কইছে কেন কমলা আমারে ক্ষমা করে দাও আর হইব না আসো চলো বাড়ির গরু ঘাড়া ঘাস খায় না বুঝছো চলো কত খাইতে পারো ঘরে চলো আসো